নমস্কার, আজকের বিশেষ আয়োজনে রয়েছে মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত কপিলেশ্বর মন্দির, পোড়ামাতলা মন্দির ও পার্শ্ববর্তী মানিককোহার গ্রামের গিরিধারী মন্দির নিয়ে একটি তথ্যচিত্র। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে এসেছি কপিলেশ্বর মন্দির প্রাঙ্গণে। প্রবেশ তোরণ পেরিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। স্থানীয় অঞ্চলের সবচেয়ে প্রাচীন পূজা হল কপিলেশ্বর মন্দিরের শিব পূজা। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। শৈব পুরাণ অনুযায়ী বর্তমান বাদাস্য নামক এই স্থানে বজ্রাসুর একসময় শিবের তপস্যায় সিদ্ধি লাভ করে মন্দির প্রতিষ্ঠার সুযোগ পান। বলা বাহুল্য, অনেকের মতে বজ্রাসুর এর নাম থেকেই বাজাস্য নামের উৎপত্তি। এরপর কালের প্রভাবে ঘটে গেছে অনেক কিছু। অতঃপর সবিতা রায় নামক একজন ভাগীরথীর তীরে একটি পাথরের তৈরি শিব মন্দির স্থাপন করেন। সেটি সম্ভবত ভূমিকম্পের কবলে পড়ে ভেঙে পড়ায় তার পাশে রাজা জয়রাম সপ্তদশ শতকে মন্দিরটির পুনর্নির্মাণ করে দেন। পরবর্তীকালে কালের প্রভাবে সেই মন্দিরটি পুনরায় ভেঙে পড়ে এবং গঙ্গাবক্ষে বিলীন হয়ে যায়। শিবলিঙ্গ অনেক কষ্টে উদ্ধারের পর পরবর্তীকালে 1376 বঙ্গাব্দে গবেশচন্দ্র রায় ও স্থানীয় বহু মানুষের উদ্যোগে কৃষ্ণনগরের তৎকালীন রাজা খৌনিশচন্দ্রের মা অর্থাৎ রানীমার দানে নির্মিত হয় বর্তমান মন্দিরটি। মন্দির সংলগ্ন নাট মন্দিরটি তৈরি হয় সুধীর কর্মকার মহাশয়ের দানে। এই কপিলেশ্বর শিব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিত্য পূজিত হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন তাদের মানসিকের পুজো দিতে। এই মন্দিরকে কেন্দ্র করে শিবরাত্রি উপলক্ষে ফাল্গুন মাসে সুপ্রাচীন একটি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এখন আমরা চলে এসেছি শক্তিপুরের গঙ্গা তীরবর্তী পোড়ামাতলায়। এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে যে কথা শোনা যায় তা হল, আজ থেকে প্রায় 200 বছর পূর্বে শক্তিপুর গঙ্গা তীরে গঙ্গাটিকুড়ি মজুমদার পদবীধারী ব্রাহ্মণ বংশ একটি কালী পূজার সূচনা করেন। বর্তমানে যেটি পোড়ামাতলা কালী নামে সমধিক পরিচিত। কথিত আছে, কোনো এক সময় মায়ের আরতি করতে গিয়ে মূর্তির গায়ে আগুন ধরে যায় এবং তখন থেকেই আরতি বন্ধ করা হয় এবং লোকমুখে তখন থেকেই মা পোড়ামা নামে অধিক পরিচিতি পেতে থাকে। আজ থেকে 20 বছর আগে গঙ্গাটিকুড়ি ঠাকুর বংশ থেকে লিখিতভাবে অধিকার সত্ত্ব খারিজ করিয়ে বর্তমানে বারোয়ারিভাবে পূজা পেয়ে থাকেন এই মা। দূর দূরান্ত থেকে অগণিত মানুষ সারা বছর পুজো দিতে আসেন, মানসিক করেন, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হলে মায়ের জন্য বিভিন্ন অলংকার নিবেদন করেন। প্রতি বছর বৈশাখ সংক্রান্তিতে এখানে মহোৎসব ও নরনারায়ণ সেবা হয়ে থাকে। এই মন্দিরের পাশেই রয়েছে একটি নতুন তৈরি হওয়া শিবের মন্দির। জয় মা পোড়ামা, জয় শিব শম্ভু। এখন আমরা চলে এসেছি শক্তিপুরের পার্শ্ববর্তী মানিককোহার গ্রামের গিরিধারী মন্দির দর্শনে। তো চলুন প্রভুর দর্শন করা যাক। এই মন্দিরের সেবায়তেরা ঠাকুর পদবীধারী জমিদার বংশ। বৈষ্ণব সমাজের কাছে অতি সম্মানীয় শ্রীনিবাস আচার্যের বংশধর। এই বংশের পরবর্তী সিদ্ধপুরুষ ভুবনমোহনের পৌপুত্র গৌরসুন্দর স্বপ্নাদেশ পাঞ্জে তার পূর্বপুরুষ শ্রীনিবাস আচার্য দ্বারা প্রতিষ্ঠিত বৃন্দাবনের শ্রীজীব কুণ্ডে যে দামোদর অর্থাৎ গিরিধারীর বামাচরণ পূজিত হচ্ছেন
তিনি গৌরবঙ্গে গঙ্গা জলে পূজিত হতে চান। সেই মতো গৌরসুন্দর ঠাকুর শ্রী শ্রী গিরিধারীর প্রস্তরীভূত বামাচরণ এনে গিরিধারীর ইচ্ছা অনুসারে গঙ্গা তীরবর্তী মানিককুহার গ্রামে পর্ণকুটির স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন। পরবর্তীকালে সোনারন্দির রাজা গিরিধারীর জন্য সুন্দর পাকা মন্দির নির্মাণ করে দেন এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করেন। এই হলো সেই প্রভুর বামচরণ। জয় গিরিধারী, জয় শ্রীকৃষ্ণ। কথিত আছে যে গিরিধারীর ডান চরণ পূজিত হয় ব্রজধামে এবং বামচরণ পূজিত হয় গৌরবঙ্গের এই মানিককুহার গ্রামে। গিরিধারীর এই শ্রীচরণ মাহাত্ম্য মন্দিরের ঐতিহ্যকে এক আলাদা মাত্রা দান করেছে। বর্তমানে শ্রীনিবাস আচার্যের চতুর্দশতম উত্তরপুরুষ ও তাদের শরিকানেরা মন্দিরের পূজা অর্চনা ও নিত্যদিনের অন্ন সেবার দায়িত্ব বহন করে চলেছেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।